এক বছরেরও বেশি সময় ফ্লোর প্রাইসে আটকে আছে দেশের শেয়ার বাজার। বন্ধ আছে 80% কোম্পানির শেয়ার কেনা বেচা। বর্তমানে মাত্র 20% কোম্পানির শেয়ার লেনদেনের মাধ্যমে খুঁড়িয়ে চলছে যা বাজার। জাতীয় নির্বাচনের আগে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কোনো সম্ভাবনা না দেখে বাজার ছাড়ছেন ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। রেজা খানের রিপোর্ট। এক সময় বিনিয়োগকারীদের পদচারণায় মুখরিত ব্রোকারেজ হাউস এখন অনেকটাই ফাঁকা। মূলত কৃত্রিমভাবে বাজার টিকিয়ে রাখতে 14 মাস আগে শেয়ার বাজারে ফ্লোর প্রাইস আরোপের পর থেকেই এই অবস্থা। লেনদেন ঝিমিয়ে পড়ায় একে একে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। দিন গড়ানোর সঙ্গে বাড়ছে হতাশাও। আমরা যারা বিনিয়োগকারী আসলে আমরা দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেটে আছি, কিন্তু আসলে ব্যাপার হলো কি, আমরা আসলে দিন শেষে আমাদের কোনো পোর্টফোলিওতে কোনো প্রকারের গেইন নাই। লেনদেনের মাধ্যমে বাজার স্বাভাবিক ও চাঙ্গা করারও কোনো উদ্যোগ নেই। সহসাই পরিস্থিতি উত্তরণের কোনো সম্ভাবনাও দেখছেন না বিনিয়োগকারীরা। মার্কেট স্বাভাবিক না, কিন্তু এই অবস্থাতে আপনার ফ্লোর যদি উঠায় দেয় তাহলে আপনার বহু বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাবে। যেমন লোন কোটগুলা, যারা লোন কোটের মার্জিন নিয়ে যারা ব্যবসা করে, এটা তো আপনার এরা সবাই ফোর্স সেলে পড়ে যাবে। নামে মাত্র কোম্পানির শেয়ার লেনদেনের মাধ্যমে কোনো ক্রমে বাজার টিকে আছে বলে মনে করেন অর্থনীতিবিদ আবু আহমেদ। এখন এগুলো কোনো পরিবর্তনের আশা নাই সত্যি কথা বলতে কি, কারণ যেই কারণে শেয়ার বাজারটা ডিপ্রেসড ইন দ্য সেন্স এটা টার্নওভার কমে গেছে প্রায় রাফলি 79% স্টকস বা কোম্পানির শেয়ার লেনদেন হয় না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনের আগে ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার সম্ভাবনা নেই বলেও জানান এই বিশেষজ্ঞ। এখন ওই ভুল সিদ্ধান্ত থেকে বাইর হতে পারতেছে না, ওই পলিটিক্যাল রিজন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।